অনেকেই হয়তো এই স্মার্ট ওয়াচটিকে এমএস ফিট জিটিএস ভেবে ভুল করছেন। আজকের আমাদের প্রোডাক্টটি একটি বাজেট স্মার্ট ওয়াচ, যা হতে পারে দ্য নেক্সট বাজেট কিং। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সোর্স অফ প্রোডাক্ট। আজকে আমরা নিয়ে এলাম কুলমি P8 এর ফুল রিভিউ। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। এটি খুব ছোট আর কম্প্যাক্ট প্যাকেজে আসে। ফ্রন্টে ওয়াচের একটি ছবি আর রিয়ারে থাকছে কিছু নোটস। আনবক্স করলে আমরা পাচ্ছি স্মার্ট ওয়াচ, সিলিকন স্ট্র্যাপ ওয়াচে যা লাগানো অবস্থায় থাকে, চার্জিং ডক এবং ইউজার ম্যানুয়াল। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আনবক্সিং এক্সপিরিয়েন্সটি একদম সাদামাটা। প্রথমে বলেছিলাম P8 দেখতে অনেকটাই এমএস ফিট জিটিএস এর মতো। এটি অনেকে জিটিএস ভেবে ভুলই করতে পারেন। আমি নিজেও হাতে নিয়ে কিছুটা দ্বিধায় পড়ে গিয়েছিলাম। P8 এর ডিজাইন পুরোটাই এমএস ফিট এর কপি করা হয়েছে, স্ট্র্যাপ থেকে শুরু করে ওয়াচ বডি সবকিছুই। কিন্তু এটিকে খারাপভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। অন্যান্য কপি প্রোডাক্টের মতো লো কোয়ালিটি বা ম্যাটেরিয়াল ইউজ করা হয়নি এতে, সাথে কপি প্রোডাক্টের বাজে ফিনিশিংয়েরও কোনো দেখা পাবেন না এতে। P8-এ থাকছে 1.4 ইঞ্চ কার্ভড গ্লাস ডিসপ্লে। ডিসপ্লেটি IPS এবং এর রেজলিউশন 240x240 pixels। ডিসপ্লেটি কাভার করছে টেম্পার্ড কার্ভড গ্লাস, তাই সহজে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা তেমন থাকছে না। এর মিড ফ্রেমটি অ্যালুমিনিয়ামের এবং বটম পোর্শনটি ABS প্লাস্টিক দিয়ে তৈরি। এর ম্যাটেরিয়াল, ফিনিশিং সব কিছুই প্রিমিয়াম ফিল দেয়। একটি বাজেট স্মার্ট ওয়াচ থেকে এইরকম বিল্ড কোয়ালিটি সত্যি অবাক করার মতো। এর স্ট্র্যাপগুলো রিমুভেবল এবং 20mm-এর যে কোনো ইউনিভার্সাল স্ট্র্যাপ লাগিয়ে আপনি ইউজ করতে পারবেন। ওয়াচের সাথে স্ট্র্যাপটি সিলিকন মেড এবং এটির কোয়ালিটিও খুব ভালো মানের। আমি গত 3-4 দিন হলো ওয়াচটি ডেইলি ইউজ করছি। স্লিম বডি, লাইট ওয়েট, কম্প্যাক্ট এবং ভালো মানের স্ট্র্যাপ থাকায় সত্যিই হাতে খুব ভালো এবং কমফোর্টেবল ফিল দিচ্ছিল। সারাদিনের ইউজে বা ঘুমানোর সময়ও এটি পরে আমি অস্বস্তি বোধ করিনি কখনো। ওয়াচটি স্মার্টফোনের সাথে কানেক্ট করতে হলে আপনাকে প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে দ্য ফিট অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর খুব সহজেই আপনি কানেক্ট করতে পারবেন ওয়াচটিকে। ওয়াচটি অ্যাপের সাথে কানেক্ট করার পর আপনি আপনার ইচ্ছে মতো সেটিং করে নেবেন। এবার খুব গুরুত্বপূর্ণ একটি পার্টে আসা যাক। এখন মোটামুটি স্মার্ট ওয়াচ ব্যবহারকারীরা সকলেই চান একটু ওয়াচ ফেসে ভ্যারাইটি থাকুক। কুলমি P8-এ থাকছে 66টি ডিফারেন্ট ওয়াচ ফেসেস, যা আপনি ডাফিট অ্যাপ থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। বাজেট স্মার্ট ওয়াচে এতগুলো ওয়াচ ফেস অপশন থাকা সারপ্রাইজিং, তবে কাস্টম ওয়াচ ফেস ইনস্টল করা যায় কি না তা এখনও আমাদের জানা নেই। হোম স্ক্রিন থেকে ট্যাপ করে ধরে রাখলে আপনি সরাসরি ওয়াচ ফেস চেঞ্জ করার অপশন পাবেন। সোয়াইপ ডাউন করলে কুইক সেটিংস শো করবে। এখানে থাকছে স্ক্রিন ফ্ল্যাশ, ভাইব্রেশন অন অফ, ওয়েদার, ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট, সেটিংস এবং স্ক্রিন লক। সোয়াইপ লেফট অথবা রাইটে থাকছে স্টেপ কাউন্টার, হার্ট রেট সেন্সর এবং স্লিপ ট্র্যাকিংয়ের কুইক অ্যাক্সেস পেজ। সোয়াইপ আপ করলে মেইন মেনুতে চলে যাবে। এখানে আপনি ভেরিয়াস অপশনস পাবেন। P8-এ থাকছে হার্ট রেট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং অ্যাক্সেলারোমিটার সেন্সর। এর হেলথ মেনুতে পাচ্ছেন আপনি ব্লাড প্রেশার, হার্ট রেট এবং ব্লাড অক্সিজেন মেজারমেন্ট টুল। সাধারণত বাজেট স্মার্ট ওয়াচগুলোতে ফেক সেন্সর ইউজ করা হয়, তাই এসব বেশিরভাগ স্মার্ট ওয়াচে রিডিংগুলো অ্যাকুরেট নয়।
দেখা যাচ্ছে ফ্ল্যাট সার্ফেসে রাখলেও একটি ভুল রিডিং দিচ্ছে। তো আমিও সেই হিসেবে কলমি P8 টেস্ট করেছি। তবে ভালো ব্যাপার হচ্ছে P8 ফ্ল্যাট সার্ফেসে অথবা যে কোনো জায়গায় রাখলে আপনাকে রিডিং দিবে না, এটি ইরোড দেখাবে। হাতে পড়া অবস্থায় আমি হার্ট রেট, ব্লাড প্রেশার এবং ব্লাড অক্সিজেন মেজারমেন্ট নিয়েছি। আমার কাছে রিডিং মোটামুটি অ্যাকুরেট মনে হয়েছে। এছাড়াও ট্রেনিং অপশনে পাবেন ভ্যারিয়াস মোডস। সেটিং অপশনে আরও পাচ্ছেন স্টপওয়াচ, ছাড়াও মিউজিক কন্ট্রোল, যেখান থেকে আপনি ফোনের মিউজিক কন্ট্রোল করতে পারবেন। এবার চলে যাই ব্যাটারি ব্যাকআপে। P8 থাকছে 170 mAh ব্যাটারি। তাদের ক্লেম অনুযায়ী এটি 6 থেকে 7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দেবে। আমি মোটামুটি ফুল চার্জে ইউজ করা শুরু করেছি এবং আমার 3 থেকে 4 দিনের ইউজের পর 55% ব্যাটারি ব্যাকআপ ছিল। তাই আশা করা যায় মোটামুটি 6 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি যাবে। এর চার্জিংয়ের জন্য একটি ম্যাগনেটিক ডক ব্যবহার করা হয়, যেটি লাগিয়ে আপনি 2 আওয়ার্সের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। যেহেতু এটি একটি এক্সারসাইজ ফিচার্স সহ স্মার্ট ওয়াচ, এটিতে অবশ্যই ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং থাকতে হবে। কলমি P8 থাকছে IPX7 ওয়াটার রেজিস্ট্যান্স, তাই হালকা বৃষ্টি, হাত ঘামা ইত্যাদিতে আপনার কোনো চিন্তার কারণ নেই। এই থাকলো মোটামুটি P8 রিভিউ। আমার 3-4 দিনের পার্সোনাল ইউজে এটিকে একটি ভালো স্মার্ট ওয়াচ মনে হয়েছে এবং বাজেট রেঞ্জে এটি ওয়ান অফ দ্য বেস্ট স্মার্ট ওয়াচও হতে পারে। এর কারণ এতে থাকছে গর্জিয়াস ডিজাইন এবং খুব ভালো বিল্ড কোয়ালিটি। সাধারণত বাজেট স্মার্ট ওয়াচে যেরকম বিল্ড কোয়ালিটি দেখতে পাওয়া যায়। এছাড়াও খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হচ্ছে এটি হাতে খুব কমফোর্টেবল। আপনি সহজেই এর স্ট্র্যাপ চেঞ্জ করতে পারবেন। এটিতে খুব বেশি ফিচার দিয়ে ভরে দেওয়া হয়নি, বরং সবচেয়ে কমন এবং ইম্পর্টেন্ট ফিচারগুলো দেওয়া হয়েছে। এটিতে কল আসলে কলার নেম শো করবে, তবে কল কেটে দেওয়ার অপশন থাকলে আরও ভালো লাগতো। এছাড়াও মেসেজ সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নোটিফিকেশন আপনি এতে পাচ্ছেন সরাসরি। এর UI অনেক রিফাইন্ড এবং লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, এর ব্যাটারি ব্যাকআপ অনেক সলিড। সুতরাং এটি কাদের জন্য? যারা একটি ভালো ডিজাইন এবং সলিড বিল্ড কোয়ালিটির স্মার্ট ওয়াচ চান, যা হাতে খুব কমফোর্টেবল, যাদের বেসিক ফিচার ছাড়া খুব বেশি গিমিকি ফিচারের দরকার নেই এবং সবচেয়ে বড় ব্যাপার সলিড ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন, তাদের জন্য কলমি P8 একটি সলিড চয়েস। খুব শীঘ্রই কলমি P8 সোর্স অফ প্রোডাক্টে পেয়ে যাবেন। এটি কিনতে আমাদের সাথে যোগাযোগ করুন। এছাড়াও আমাদের অন্যান্য প্রোডাক্ট এক্সপ্লোর করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.sourceofproduct.com। আমাদের নতুন নতুন প্রোডাক্ট, প্রমোশন এবং বিভিন্ন অফার সম্বন্ধে জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন এবং লাইক দিন আমাদের ফেসবুক পেজে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানান। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।